আমি এটুকু বলবো, আমি ছোটবেলা থেকে র্যাম্পার্টে খেলা দেখে তারপরে খেলা দেখেছি। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ মানে একটা ইমোশন ছিল, একটা লড়াই ছিল, একটা ঠান্ডা বাড়ানো মনোভাব ছিল। আমি সেই ইস্টবেঙ্গলকে খুঁজে পেলাম না। আমার SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। लड़ाई नहीं, एक तरफा खेला होता। और जो इस्टबेंगल गोलकीपर এইভাবে না খেলতো আজকে তো অনেকগুলো গোল হওয়ার পর। এবং আমার মনে হয় যে একটা অসম লড়াই হলো মাঠে। মাঠে একটা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা মানে টান উত্তেজনা, কাউন্টার অ্যাটাক, অ্যাটাক কিচ্ছু নেই। একটা নিরামিষ ম্যাচ হলো, একতরফা মোহনবাগান খেলা। ওদের টানা 7খানা ম্যাচ হেরেছে আইএসএল, ইস্টবেঙ্গল ইতিহাসে নেই। আমি জানি না ইস্টবেঙ্গল ক্লাবে কী হচ্ছে, ওদের বুঝতে হবে। কিন্তু আমার মনে হয় যে যেভাবে ইস্টবেঙ্গলের আগে দেখেছি, আগে আমরা বলতাম যে জাকির বিশাল ইস্টবেঙ্গলের জার্সি পরিয়ে দিলেই মাঠের লড়াই করবে, তারা খেলবে, সেই খেলাটাকে খোঁচা খাওয়া বাড়বে। সেই কমিটমেন্ট নেই, লড়াইয়ের মানসিকতা কীরকম যেন একটা ছাড়া ভাব একটা খেলছে। আমার তো মনে হলো যে টিমটা পুরোপুরি ফিট কিনা সেটাও আমার কাছে আরও বেশি ফিটনেস দেবে। আজকে মোহনবাগান যেভাবে দৌড়ে খেলবে আমার খুবই, আমি ডিজার্টেড। একটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ এইভাবে সবাই এত আশা করে আসেন, সত্যি মানে খেলাটা ঠিক হলো না, একতরফা হয়ে গেছে। ওটা একটা বিষয় যে আগেকার সময়ে যে ইস্টবেঙ্গল মোহনবাগান আপনি যে সময়ের কথা বলছেন, একটা ইমোশন জড়িয়ে থাকতো খেলার মধ্যে, প্লেয়ারদের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং থাকতো। এখন প্রত্যেকে প্রফেশনাল, আজকে হেরে গেলেও কালকে তারা এটা নিয়ে বিশেষ ভাবে না। তো এটা কি মানে ম্যানেজমেন্টের ব্যর্থতা যে ইতিহাসটাকে বোঝাতে? ম্যানেজমেন্ট তার মাঠে খেলবে না, প্রফেশনাল প্লেয়ারদের মাঠে পারফর্ম করতে হবে, তারা পারফর্ম করতে পারছে। আজকে তো এটা ম্যানেজমেন্ট, কোচ তো মাঠে গিয়ে খেলে না, আমরা কোচকে দিই, কোচ কী করবে? কোচ তার মাঠে গিয়ে খেলবে না, ম্যানেজমেন্ট তো মাঠে গিয়ে খেলবে না, তারা তো 100% এফার্ট দিচ্ছে। প্রফেশনাল প্লেয়ার যারা পয়সা নিয়ে ভালো করে, এত পয়সা নিয়ে যারা খেলতে এসছে, এত দর্শকের ইমোশন, এত সাপোর্টারের ইমোশন, কেউ কাঁদছে, সেই ইমোশনটা এদের মধ্যে নেই। ইমোশনটাকে বাড়াতে হবে। আগে যেটা ছিল ক্লাবের প্রতি ভালোবাসা, এই যে একটা ডার্বি মানে একটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, সে ভেতর থেকে মানে না পারলেও সেই খেলে যাচ্ছে, বাপ মানে কেটে গেছে, তারপরে রক্ত ঝরছে, তারপরে মাঠ থেকে বেরোচ্ছে না, সেই হান্নামানা মোহনবাগান ইস্টবেঙ্গলে হারিয়ে গেছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।